নারীক লো বহুত কথা আছে সেই ধর্মের কিতাব সমূহ তুমি কেলে নপঢ়া তুমি বাদ দিছা ইসলাম ধর্ম বাদ দিছা ভাল কথা বাদ দিয়া কিন্তু ইসলাম ধর্মত তুমি একো বিচারি নোপা তোমার দরে মূর্খই ইসলাম ধর্ম কার কারণে গুণী জ্ঞানী সকলের কারণে তোমার দরে মূর্খ সকলের কারণে নয় দেউতা যদি মাকর গর্ভত যদি খেতি নকরিলে হেতেন বীজ নুরুলে হেতেন তে কেনেকা তুমি জন্ম পাইছিলা মোর এটা বিশ্বাস নহয় কারণে তেওঁলোকক আজি সাতটা বছরে নাটটা বছরে এনেদরে শাস্তি দি থাকে সংবাদ মেলতো কৈছিল যে মোক নিরাপত্তা দিয়ক বা মই যদি কিবা ভুল করেছো সেই ভুলবিলাক মোক প্রমাণ করে দিও তো আজি মই স্বেচ্ছায় ঘোষণা করেছো যে মই মোর সংগ্রামখনত কৰবাত অলপ হার মানি ধন্যবাদ তোমাক মোৰ বুকুখন কঁপি উঠে ধন্যবাদ হার মানা কারণে জন্ম দিয়া সন্তান মার জন্ম দিয়া সন্তান চকু পানী নহয়তো আয়ুবালী ভাই ভাই অ নিশ্চয় লব হব নাহিবা তুমি হয় হয় ইসলাম নামৰ আদৰ্শ তোমাক আহিব নিদিয়ে সম্পৰ্ক নাৰাখো নালাগে মুছলমান সমাজকো কলো হয় আপোনালোকে মোৰ মা দেউতাক মোৰ দাদাক মোৰ পৰিয়ালক হয় আপোনালোকে লৈ লওক হয় লম মোৰ মা দেউতাৰ পৰা বিচ্ছিন্ন হ'লো ঠিক আছে ধন্যবাদ তুমি বিচ্ছিন্ন হ'লা তুমি কেনেকুৱা কান্দিছা তুমি অভিনয় কৰিছা নিশ্চয় সকলো ৰাইজে গম পাইছে তুমি কৈ আছা তোমাক নিরাপত্তা লাগে তসলিমা নাসরিনের উদাহরণ দিছা বিভিন্ন ধরনের তুমি কইছা অবশেষত তুমি কইছা তুমি আমার মুসলমানের সম্মুখত তুমি হার মানিছা তার কারণে মই ধন্যবাদ দিছো আর তোমার মা দেউতাক কেতিয়াও একঘরিয়া নকরে আমি দাবি করিম আমি আহ্বান করছো সকল সমাজে আপনার মা দেউতাক হোক বা আপনার পরিয়ালক যাতে কোনো ধরনের আপনার কারণে হারাশাস্তি নিদিয়ে কারণ এটা সন্তান বিপথে গলে গোটেই পরিয়াল বিপথে না যায় ধানত যেনেকুৱা পটান ওলায় ঠিক তেনেকুৱা ধানৰ মাজৰে তুমি পটান আৰু এই এটা পটান হাওয়ার লগত উৰি যায় যেতিয়া বতাহ দিয়া হয় ধান বাও দিয়া হয় সেই সময়ত পটানসমূহ উৰি যায় গতিকে তোমাক ইমান দিন আগৰ পৰা আমি বাও দিয়া নাই নহলে তোমাৰ দৰে সাধাৰণ চুকুৰালী আয়ুবালী শর্মা কৰবাত নহয় কৰবাত চিটিকি গলেহেঁতেন কারণ তুমি অকল কোরআন অকল মুসলমান ধর্মর উপর তুমি কথা কয় আসা আমি চাই আছো শুনি আছো মনে মনে বহি আছো তোমাক ফেমাস করব ইচ্ছা না যায় কারণে ভিডিও নবনাও কিন্তু আজি তোমার চকু পানি ঘড়িয়ালর চকু পানি দেখি আর রব নো ভাল লাগিল তোমাক অনুরোধ করছো তুমি আতরি থাকা আমার সমাজের পরা তুমি আতরি থাকা তোমার দরে একটা কুকুর আমার মুসলমানক টার্গেট করে কথা কোয়ার অধিকার নাই তুমি যিখিনি কথা মুসলমান ইসলাম ধর্মর বিপক্ষে কইছা নহয় এইবোৰ কথা যদি তুমি অন্য ধর্মর বা বিশেষকে হিন্দু ধর্মর বিপক্ষে কলাহেতেন ইমান দিনে তোমাক ল্যাংটা করে কোটি চামড়া পেলাই দিলেহেতেন অসমৰ সমাজে তুমি কইছা নারী কোরআনত কৈছে নারী খেতি শস্য ক্ষেত্রের তুলনাত হিন্দু ধর্মর কিতাব সমূহত চোৱা নারীক কি ব্যবহার করা হয়েছে একেই সেই সমূহ কিতাবতো কোৱা হৈছে নারীয়ে সন্তান জন্ম দিয়া নারীক লৈ বহুত কথা আছে সেই ধর্মর কিতাব সমূহ তুমি কেলে নপঢ়া তুমি বাদ দিছা ইসলাম ধর্ম বাদ দিছা ভাল কথা বাদ দিয়া কিন্তু ইসলাম ধর্মত তুমি একো বিচাৰি নোপোৱা তোমার দরে মূর্খই ইসলাম ধর্ম কার কারণে গুণী জ্ঞানী সকলের কারণে তোমার দরে মূর্খ সকলের কারণে নহয় ইসলাম ধর্ম আজি তুমি ইউরোপত চোৱা না যিখন নরওয়েত আজি দেড় দু বছর আগত আপনাদের জানে কোরআন শরীফত আক্রমণ করা হয়েছিল সেই নরওয়েত আজির পরা 30-40 বছর আগত 500 জন মানুষ নাছিল ইসলাম ধর্মাবলম্বী কিন্তু বর্তমান নরওয়েত প্রতি বছরে 3000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আছে আর অকল নরওয়ে নহয় সুইডেন আমেরিকা ইউরোপর গোটেই কান্ট্রি গোটেই দেশ সমূহত ইসলাম ধর্ম মানুষে আকুয়ালি লো আছে আর মূর্খ সকলে নহয় ডাঙর ডাঙর শিক্ষিত মানুষকে আর্মি ফৌজি মাস্টার ইউটিউবার যখন দেশ বিদেশ ঘুরি খায় সেই সকল মানুষে কোরআন শরীফ পড়ি সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে আছে আর তুমি মূর্খই
ইসলাম ধর্মত এটা বায়া আয়াত লই পেলায় শস্য ক্ষেত্র কেনে কোয়া কোয়া হয়েছে শস্য ক্ষেত্র তুমি করপরা আইসা আজি মা দেউতার কারণে কান্দিছা তোমার মায় যদি দেউতা যদি মাকর গর্ভত যদি খেতি নকরিলে হেতেন বীজ নুরুলে হেতেন কেনকা তুমি জন্ম পাইছিলা কেনকা তুমি জন্ম পাইছিলা তে তোমার মা কি তোমার দেউতা কি এই কথাখিনি যুক্তি আছে কোরআনত যুক্তি নচলে কোরআনত বাস্তব কথাখিনি আছে আর সেই বাস্তব কথাখিনি কোতে যদি তুমি একফালে টানি সম্পূর্ণখিনি নাচায় একফালে চাই পেলায় যদি তুমি কোয়া শস্য ক্ষেত্র তোমার মূর্খামীর বাইরে একো নয়